বেশ কয়েকদিন থেকে সরগরম বাংলাদেশের ক্রিকেট মহল ক্রিকেটারদের কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ দেশের ক্রীড়াঙ্গন সাব্বির নাসির মোসাদ্দেকের নামে নানা অভিযোগ তবে একদিক দিয়ে সকলকে ছাড়িয়ে সাব্বির সাব্বির রহমানের বিরুদ্ধে অভিযোগের কমতি নেই শুরু করলে শেষ হতে হতে সম্ভবত দিন ফুরিয়ে রাত হয়ে যাবে কিন্তু শেষ হবে না অভিযোগ দর্শক পেটানো মারামারি আচরণ আরো কত কি কিন্তু এবার বেরিয়ে এলো আরো চাঞ্চল্যকর তথ্য ভারতীয় টেনিস তারকা মির্জা কেউ ছাড়েননি তিনি চার বছর পূর্বে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে খেলতে আসেন শোয়েব মালিক সাথে ছিলেন তার সময় নানা রকম অশালীন কার্যক্রমের মাধ্যমে সানিয়া মির্জাকে উত্তক্ত করেছিলেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা ব্যাট বয় সাবির রহমান তার এক কর্মকাণ্ডে কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেছিলেন মালিক বিসিবি সভাপতি সাব্বিরের বিরুদ্ধে অভিযোগ নথিতে এই অভিযোগটিও পান গতকাল ঘোষিত এশিয়া কাপের দল থেকে বাদ পড়েছেন সাব্বির বিসিবিও ডেকেছে শুনানির জন্য তাই বলাই যায় বড়সড় নিষেধাজ্ঞা আসছে সাব্বিরের উপর এদিকে শুনানি শেষে দল থেকে বাদ দেওয়া হয় সাব্বিরকে অনেকটা হুট করে আজ এশিয়া কাপের জন্য দল ঘোষণা করে বিসিবি সেই দল থেকে বাদ দেওয়া হয় সাব্বিরকে আর সাবিরের ব্যাপারে আজ আনুষ্ঠানিকভাবে মুখ খুললেন পাপন পাপন বলেন যে জিনিসটা করা উচিত না একটা খেলোয়াড়ের আমরা মনে করি সে যদি বারবার সেটা রিপিট করতে থাকে শাস্তি দেওয়ার পরেও তখন তো আমাদের সিদ্ধান্ত নেওয়া ছাড়া কোনো পথ নাই পাপন আরো বলেন চূড়ান্ত সিদ্ধান্ত আমার কাছে একটাই ন্যাশনাল টিমে নাই ওর জন্য জাতীয় দল বন্ধ সে জাতীয় দলে খেলতে পারবে না এখন ইন্টারন্যাশনাল ক্রিকেট যদি কেউ খেলতে না পারে এর চেয়ে বেশি আর কি করতে পারবো আমরা বলেন ক্রিকেটের সব আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেলাইকনটিতে ক্লিক করুন ধন্যবাদ